ফের উত্তপ্ত ভাঙর দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ একাধিক তৃণমূল কর্মীকে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে ভাঙরের কাশীপুরের মাঝেরা হাটের ঘটনা ভাঙড়ে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সামনে আসছে একাধিক তৃণমূলকে তৃণমূল যারা কর্মী সমর্থক তাদেরকে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আমরা দেখেছিলাম যে ভোটের আগের দিন থেকে ভাঙর অর্থাৎ শেষ দফার নির্বাচন হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙর বিধানসভা কেন্দ্র এবং একেবারে লোকসভা নির্বাচনের আগের দিন থেকেই উত্তপ্ত হয়েছিল ভাঙর তৃণমূল এবং এর মধ্যে সংঘর্ষ এবার তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠে আসছে আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে লোকসভা নির্বাচনের শেষ দফাতেও কিন্তু দিনভর উত্তাপের ছবি দেখা গিয়েছিল ভাঙরে লোকসভা নির্বাচনের দুদিন আগে থেকে অর্থাৎ ভাঙরে লোকসভা নির্বাচনের শেষ দফার দুদিন আগে থেকেই বারবার ভাঙর উত্তপ্ত হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙর বিধানসভা জাহাঙ্গীর হোসেন রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে জাহাঙ্গীর ঠিক কি ঘটনা ঘটেছে তৃণমূল কর্মীরা কি অভিযোগ করছেন দেখো তোমাকে জানিয়ে কি দি আঙরের কাশিপুরের মাঝারটা টানা এলাকায় উত্তর কাশিপুর টানা মাঝারটা এলাকায় সেখানে মাঝারটা এলাকার তৃণমূল কর্মী গ্রামের বাইরে একটি পিকনিকে খাওয়া দাওয়া করতে গিয়েছিল রাতে ফেরার পথে দুজন তৃণমূল কর্মীকে বেদারক মারধর করা হয় এবং বাকিদেরকে গ্রামে ঢুক না দেওয়ার অভিযোগ আইএসএফ এর সমস্ত আরো সংগীত যারা গ্রামে ঢুকতে যাওয়ার চেষ্টা করছিল তাদেরকে যারা গ্রামে না যেন ঢুকতে পারে তার জন্য আইএসএফ কর্মীরা তারা গ্রামে জমা হয়েছিল এবং দুজন কর্মী শক্তি মারধর করা হয় তৃণমূল কর্মীদেরকে তাদেরকে উদ্ধার করে নিয়ে জিরেন গাছে প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া চিকিৎসার জন্য চিকিৎসা ওখান থেকে তাদের কাশিপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করার জন্য কাশিপুর থানাতে নিয়ে যাওয়ায় তারপরে ওই আইএসএফ কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে উত্তর কাশিপুর থানার পুলিশ মাঝারিটি এলাকায় রাতেই পৌঁছে গিয়ে গিয়ে সমস্ত কর্মী সমর্থক যারা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এলাকা পরিস্থিতি নেওয়ার চেষ্টা করে তারপরে পাশাপাশি দুইজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কেন তারা এই ঘটনা ঘটেছিলেন বা এর সাথে আর কারা জড়িত তা নিয়ে তদন্ত করছে তবে সরাসরি অভিযোগ অস্বীকার করছেন তৃণমূল আইএসএফ নেতা তিনি যেটা জানাচ্ছেন যে ওই ঘটনার সঙ্গে তিনি আইএসএফ এর কর্মী সত্যদের কোনো যোগাযোগ নেই আর তৃণমূল এবং নেতা শৌকাত মোল্লা ও আরাবুল ইসলামের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ বা উত্তেজনা এর ফলে এর মধ্যে আইএসএফ এর কোন কর্মী বা নেতা জড়িত নেই একদমই ধন্যবাদ জাহাঙ্গীর